আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি এমডি রানা, ডিজিএডি প্রো স্টাডি ইন চায়নার একজন সিনিয়র কনসালটেন্ট। আজকে আপনাদের মাঝে লাইভ নিয়ে আসছি চায়নার যে নেক্সট মার্চ ইনটেক, এটার যে অ্যাপ্লাই করতে যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলার জন্য। আশা করি আপনারা সবাই আমার লাইভে জয়েন হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা শুনবেন। আশা করি আমার কাছ থেকে আপনারা শুনতে পাবেন। সো আমরা আজকে কথা বলবো অ্যাপ্লিকেশন রেকর্ড ডকুমেন্টস নিয়ে চায়নার। সো আসলে চায়নাতে অ্যাডমিশন নিতে হলে আসলে অ্যাপ্লাই করতে হয়। সেই অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় সেগুলো নিয়ে কথা বলবো। একটা স্টুডেন্টের হায়ার স্টাডির জন্য যখন অ্যাব্রোডে তারা প্ল্যান করে, যে কোনো কান্ট্রিতেই হোক না কেন, সেটা চায়না হোক বা যে কোনো কান্ট্রিতে হোক, মানে আমি কথা বলবো চায়নার অ্যাডমিশন রিকোয়ার্ড ডকুমেন্টস নিয়ে, কী কী ডকুমেন্টস প্রয়োজন হয়। সো একটা স্টুডেন্টের কী কী ডকুমেন্টস প্রয়োজন হয়, তার ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট যে ডকুমেন্টস সেটা হলো পাসপোর্ট। একটা স্টুডেন্টকে চায়নাতে অ্যাপ্লাই করতে হলে তার অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। সো অ্যাব্রোডে পড়তে যেতে হলে তার পাসপোর্ট বানিয়ে দিতে হবে। আমি আজকে হয়তো চেক লিস্ট নিয়ে কথা বলবো, জাস্ট হয়তো 10-12 ডকুমেন্টস প্রয়োজন হয় সেটা নিয়ে কথা বলবো। বাট পরবর্তী কোনো লাইভে আবার সেই এক একটা করে আলাদা আলাদা করে ভেঙে কীভাবে ডকুমেন্টস করতে হয়, কীভাবে কী প্রসেস করতে হয় সেটা বলবো। জাস্ট আজকে শুধু চেক লিস্ট নিয়ে কথা বলবো। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, এই লাইভের মাধ্যমে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আপনাদেরকে সরাসরি অন দ্য লাইভে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। সো ফিল ফ্রি আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের জন্য ওয়েট করতেছি। সো আসলে যেটা হলো কি, যে আপনার যে কী কী ডকুমেন্টস প্রয়োজন হয়, আমরা এতে আসলাম, ডকুমেন্টসে আসি। সো ডকুমেন্টসের প্রথমত পাসপোর্ট থাকতে হবে, সেটা অবশ্যই 1 বছর ভ্যালিডিটি থাকতে হবে। 1 বছরের নিচে হলে আসলে সেখানে অ্যাপ্লাই করা যায় না। অ্যাপ্লাই করতে গেলেও সেখানে আবার ভিসা নিতে গেলে সেই অ্যাটলিস্ট হলে 6 মান্থ বা 1 ইয়ারের একটা ভ্যালিডিটি থাকতে হয়। এটা আপনারা বানিয়ে নেবেন। তারপর হলো একাডেমিক মার্কশিট সার্টিফিকেট, আপনি যে প্রোগ্রাম কমপ্লিট করছেন, যে লাস্ট একাডেমিক, সেটার মার্কশিট সার্টিফিকেট, এটা প্রয়োজন। তারপর আপনার সিভি, যেটা হলো আপনার স্টুডেন্ট সিভি, এই সিভিটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি কোনো বাইরে কোনো কান্ট্রিতে বা চায়না কোনো ইউনিভার্সিটিতে বা কোনো কলেজে যখন আপনি ভর্তি হবেন, সেখানে ওরা সিভি আপনার এটা ম্যান্ডেটরি করছে, এটা আপনার সিভি দিতে হবে। তারপর আসেন আপনার পাসপোর্ট সাইজ ফটো, যেটা সো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট সাইজের ফটো, এটা প্রয়োজন। সো তারপরে আপনার হলো কি, ফিজিক্যাল এক্সামিনেশন। সো এটা আসলে ফিজিক্যাল এক্সামিনেশন, মেডিকেল রিপোর্ট, এটা চাইনিজ ইউনিভার্সিটি, নট গভর্নমেন্ট, ইউনিভার্সিটি একটা স্টুডেন্টের আসলে ফিজিক্যালি সে ফিট কিনা বা ডিজেবিলিটিস আছে কিনা, সে এটা আসলে প্রথমে ডিফাইন করার জন্য তারা এটা একটা সময় ছিল কি, ইউনিভার্সিটিগুলো আসলে অ্যাপ্লিকেশনের সময় তারা এত চাইতো না। বাট এখন মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আসলে ফিজিক্যাল এক্সামিনেশনটা অ্যাপ্লিকেশনের সময় তারা চায়। সো তারা প্রুভ করতে চায় যে স্টুডেন্টকে তারা অ্যাডমিশন প্রোভাইড করবে সে আসলে ফিজিক্যালি ফিট কিনা। সো আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশনের আগেই ফিজিক্যাল এক্সাম মেডিকেল রিপোর্টটা এনশিওর করতে হবে। এটা হচ্ছে চাইনিজ নমিনেটেড যে হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, সেটাকে সেখান দিয়ে করলে ভালো। বাট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনারা এখন বর্তমানে চাইনিজ ইউনিভার্সিটিগুলো, অন্য অন্য যে হসপিটাল আছে সেগুলো থেকেও মেডিকেল টেস্ট করে রিপোর্ট দিলেও চলবে, সমস্যা নেই। তারপর হলো আপনার কী লাগে, আপনার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। হ্যাঁ, ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইয়ার ডকুমেন্টস আপনার হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট। একটা স্টুডেন্ট চায়নাতে যখন পড়তে যাবে সেই ক্ষেত্রে ইউনিভার্সিটির যে অ্যাডমিশন অফিস আছে তারা প্রুভ করবে যে আসলে এই স্টুডেন্ট যে পড়তে আসবে তার যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, হ্যাঁ, স্পন্সর,
এটা কে বা সে সে ওই তার যে চার বছর তিন বছর যেই কোর্স ডিউরেশনে থাকুক না কেন ওইটা আসলে তারা আসলে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারবে কিনা, ফুলফিল করতে পারবে কিনা, এই জন্য আসলে ব্যাঙ্ক স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাদের আসলে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাদের বাবা মা বা আত্মীয় স্বজন কারো একজনের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেখালেই হবে, বাট আমি রেকমেন্ড করবো যে বাবা মার স্টেটমেন্টটা দেখালেই সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আর সর্বনিম্ন হয়তো আপনার 3 লাখ টাকা থাকলেই হবে, আর 6 মান্থ বা 1 ইয়ারের একটা স্টেটমেন্ট দেখালেই হবে, এটা হয়ে যাবে। এখন আসা যায় আমরা হলো যে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট নিয়ে, আইমিন আমরা যেটা আইলস বলি বা ডুয়োলিঙ্গো বলি, জিআরই বলি বা আমরা এমওআই বলি, হ্যাঁ এগুলো। বাট ইংলিশ প্রফিসিয়েন্সি আসলে ম্যান্ডেটরি না চায়নার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে, বাট যদি থাকে তাহলে সেটা আসলে অনেক কনভিনিয়েন্ট হয়। ইভেন আপনার ডকুমেন্টস ভারী হলো যারা অ্যাসেসমেন্ট করবে তারা হয়তো আপনাকে ওইভাবে মূল্যায়ন করবে। আমি বলবো যাদের এমওআই আছে, আই মিন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যারা ইংলিশে পড়াশোনা করছে তাদের স্কুল থেকে প্রফিসিয়েন্সি দিলেই হবে। আর যদি কেউ এই থাকে যে না আসলে খুব স্কলারশিপের খুব ইয়ে থাকে, কারো যদি খুব ডিজায়ার থাকে, তাহলে বলবো যে আপনারা ইংলিশ প্রফিসিয়েন্সি করে নিতে পারেন। আর এটা নিয়ে অত খুব অরি হওয়ার কিছু নাই, যদি না থাকে তাহলে সমস্যা নেই, থাকলে ভালো। হ্যাঁ, তারপর আমরা আসি পারফরমেন্সের সার্টিফিকেট নিয়ে। হ্যাঁ, পারফরমেন্স সার্টিফিকেটটা কী, এটা হয়তো অনেকেরই আসলে আমরা হয়তো কথায় হয়তো কথিতভাবে আসলে পারফরমেন্স সার্টিফিকেট নিয়ে আমরা হয়তো জানি, বাট আসলে পারফরমেন্স সার্টিফিকেটটা কোথা থেকে প্রোভাইড করে এটা সম্পর্কে একটু আমি বলি। হয়তো পারফরমেন্স সার্টিফিকেট হয়েছে আপনি যে প্রতিষ্ঠান থেকে আপনি আপনার প্রোগ্রাম কমপ্লিট করছেন, আই মিন আপনার কোর্স কমপ্লিট করছেন, সেই কমপ্লিট করার সেই যে স্কুল থেকে কমপ্লিট করছেন, আপনি ওই স্কুল ইউনিভার্সিটি কলেজের থেকে আপনি আপনার আপনার যে আপনি ওখানে পড়াশোনা করছেন যে কয়টা বছরে করছেন, তার আপনার আপনার অ্যাক্টিভিটিস, আপনার পাংচুয়ালিটিস, আপনার অ্যাটেন্ডেন্স, আপনার রেজাল্ট, বিহেভিয়ার, এগুলো সকল সমষ্টি মিলিয়ে একটা পারফরমেন্স লেটার তারা প্রোভাইড করে যে স্টুডেন্টের পজিটিভ একটা ইয়ে আছে, ইম্প্যাক্ট পজিটিভ একটা ইম্প্যাক্ট ছিল, এটা হচ্ছে পারফরমেন্স লেটার। এটা কিছু ইউনিভার্সিটি আপনার এখন চায়নাতে তারা আসলে আসলে তারা চেয়ে থাকে, মূলত যারা চায়নাতে ডিপ্লোমা চায়নাতে যারা পড়াশোনা করছে বা চায়নাতে ডিপ্লোমা ব্যাচেলার করছে তাদের ক্ষেত্রে একটু বেশি প্রেফারেবল, বাট কিছু কিছু ইউনিভার্সিটি এটা চেয়ে থাকে। সো এটা আপনাদের মাথায় রাখবেন যে পারফরমেন্স সার্টিফিকেটের বিষয়টা নিয়ে। হ্যাঁ, তো আমি আসলে যে পর্যন্ত আপনার ডকুমেন্টস নিয়ে কথা বলছি এটা আসলে মূলত ডিপ্লোমা ব্যাচেলরের ক্ষেত্রে, তো ব্যাচেলার ক্ষেত্রে, বাট মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে এক্সট্রা দুই একটা ডকুমেন্টস আছে সেটা প্রয়োজন হয়, সেটা হয়তো ব্যাচেলার ক্ষেত্রে প্রয়োজন হয় না, বাট আমি এখন বলবো মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে যে এক্সট্রা যে দুই তিনটে ডকুমেন্টস লাগে সেগুলো নিয়ে কথা বলবো। সেগুলো আপনার কী হতে পারে, যার লাইক দ্যাট আপনার মাস্টার্স পিএইচডির জন্য রেকমেন্ডেশন লেটার। হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মাস্টার্স পিএইচডি স্টুডেন্টের ক্ষেত্রে, বিকজ অফ মাস্টার্স পিএইচডি স্টুডেন্টরা কিন্তু আপনার রিসার্চ বেস একটা ইয়াদকার থাকে, প্রোগ্রাম থাকে। সো আপনি আসলে কোন বিষয়ে আপনি রিসার্চ করতে চাচ্ছেন, কোন সাবজেক্টে আর কি মেজরে, সেটা আসলে আপনার এটা ভেরি ইম্পর্ট্যান্ট। সো রেকমেন্ডেশন লেটারটা আমি যখন আপনাকে রেকমেন্ডেশন নিয়ে কথা বলছি, রেকমেন্ডেশন লেটারটা কী, সো রেকমেন্ডেশন লেটার হলো আপনি আপনার লাস্ট একাডেমিক যে ইয়া থেকে করছেন, ব্যাচেলর আই মিন আপনি যেখান থেকে করছেন, যে ইউনিভার্সিটি থেকে করছেন, যেই ভার্সিটি থেকে করছেন, সেই ভার্সিটির যে আপনার ক্লাস টিচার ছিল, সেই ক্লাস টিচারের মধ্যে দুজনের প্রফেসরের রেকমেন্ডেশন লেটার দরকার। হ্যাঁ, সো এটা আপনার খুবই ইম্পর্টেন্ট, এটা আপনার ম্যান্ডেটরি মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে, অবশ্যই আপনাদের এটা ম্যানেজ করে দিতে হবে। তারপর আসি আমরা স্টাডি প্ল্যান রিসার্চ প্রপোজাল। সো আমি একটু আগে বলছিলাম যে এটা হলো আসলে মাস্টার্স পিএইচডি হলো রিসার্চ বেস, সো এটার ব্যাপারে আমি একটু বলছি, তারপর এখন আমি ভেঙে একটু বলি। যেটা হলো মাস্টার্স পিএইচডি আসলে টোটালি আসলে মাস্টার্স কিছু একাডেমিক আছে, বাকিটা আছে রিসার্চ, আর পিএইচডি তো টোটালি রিসার্চ বেস। সো আসলে আপনি আসলে কোন মেজরে আপনি রিসার্চ করতে চাচ্ছেন, কোন সাবজেক্ট আপনি পড়তে চাচ্ছেন, এইটার একটা স্টাডি প্ল্যান, একটা রিসার্চ প্রপোজাল আসলে টিচারকে অ্যাডমিশন অফিসকে প্রোভাইড করতে হবে যে এই আমি
এই সাবজেক্টে রিসার্চ করতে চাচ্ছি, এই মেজরে রিসার্চ করতে চাচ্ছি, সেটা আপনার একটা 1500 থেকে 2000 ওয়ার্ডের মধ্যে একটা রিসার্চ প্রপোজাল নিজের ওয়েতে, হ্যাঁ নিজের মতো করে আপনি যদি সাজিয়ে লিখে সুন্দর করে দিতে পারেন, তাহলে বলবো যে আপনি যে স্কলারশিপ নিয়ে পড়ার যে একটা ইচ্ছা আছে, আপনার ইন্টেনশন আছে, সেটা সেটা ইনশাআল্লাহ ফুলফিল হবে আশা করি। হ্যাঁ, সো আপনি আপনি তাহলে রিসার্চ, যদি এই রিসার্চ প্রপোজালে আমি আপনাদেরকে মোটামুটি একটা চেকলিস্ট নিয়ে হয়তো কনসেপ্টটা দিচ্ছি, হ্যাঁ তারপরে পরবর্তীতে হয়তো ভেঙে ভেঙে বলবো, এরপরে যদি আপনাদের এই ডকুমেন্ট সম্পর্কে কিছু থাকে যে আপনার ক্লিয়ার না হন, তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে বা আপনারা ওয়েবসাইটে আমাদেরকে নক করতে পারেন, আমরা যথাসময় আপনাদেরকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সাথে থাকা ট্রাই করব। আর যারা যারা 2000 মার্চ ইনটেকে আসলে ইন্টারেস্টেড অ্যাডমিশন নেওয়ার জন্য, তাদেরকে বলবো যে আপনারা আসলে যে যে ডকুমেন্টসের কথাগুলো আমরা বলছি, হ্যাঁ এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা হলো অবশ্যই আপনারা এই ডকুমেন্টসগুলো আগে এনশিওর করেন, হয়তো মার্চ ইনটেকের জন্য বেশি সময় নেই, অলরেডি আমরা নভেম্বর মাস চলতেছে, আমরা ফাইল নিচ্ছি, এবিএন ইউনিভার্সিটির সাথে অ্যাসেসমেন্ট করতেছি অ্যাপ্লিকেশন নিয়ে, অ্যাডমিশন নিয়ে, স্কলারশিপ নিয়ে। হ্যাঁ, সো দেরি না করে আপনাদের যারা যাদের ফাইল রেডি আছে, যে যে চেকলিস্টের কথা বলছি, আপনাদের যে যে ডকুমেন্টসের কথা বলছি, যাদের এগুলো রেডি আছে তারা অবশ্যই আমাদেরকে সাবমিট করেন, আমাদের অফিসে এসে সাবমিট করেন, আমাদের অফিসে সরাসরি এসে কথা বলতে পারেন, এখানে সিনিয়র কনসালটেন্ট আছে, তারা এক্সপার্টিস কনসালটেন্ট আছে, তাদের মাধ্যমে আপনারা তাদের সাথে কথা বলে আপনাদের আসলে কী কী ডকুমেন্টস কী কী লাগে, কী কী প্রসিডিওর এটা আপনারা জানতে পারবেন সরাসরি অফিসে এসে। তো একটাই কথা থাকবে যেটা হলো, যারা আসলেই আপনারা চায়নাতে পড়তে চান, ঠিক আছে, চায়না পড়ার ক্ষেত্রে আপনাদের ডকুমেন্টসগুলো মূলত আপনারা খেয়াল রাখবেন যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে পাসপোর্ট, বিকজ অফ পাসপোর্ট যে ডকুমেন্টস এটা কিন্তু একটু বানাইতে একটু সময় লাগে বা একটু জটিলতা আছে, সো এটা আপনি যদি মোটামুটি আপনি আপনি রেডি করে ফেলতে পারেন, বাকি যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আশা করি খুব অল্প সময়ের মধ্যে ইজিলি এটা করা যায়, কমপ্লিট করা যায়, কোনো সমস্যা নেই। আর এই যে কোনো যে যে ডকুমেন্টসের কথা বলছি, প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে যদি কোনো আপনারা দিতে পড়েন, জটিলতায় পড়েন, কোনো সমস্যায় পড়েন, অবশ্যই আপনারা অবশ্যই আপনারা আমাদেরকে নক করবেন, আমরা আপনাদেরকে কোঅপারেট করব আর সবচেয়ে বড় জিনিস হলো আপনারা যে যে আমি একটা স্টুডেন্ট ইনিশিয়ালি তারা অ্যাপ্লাই করতে পারে পাসপোর্ট, তারপর আপনার একাডেমিক মার্কশিট সার্টিফিকেট সবই সিবি দিয়ে, চারটা ডকুমেন্টস দিয়ে ইনিশিয়াল তারা অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যদি চান আপনারা। আর বাকি যে যে ডকুমেন্টসগুলো আছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে কি মেডিকেল রিপোর্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে রেকমেন্ডেশন লেটার, তারপর স্টাডি প্ল্যান, এটা উইদিন আপনার 7 ডেজ থেকে 10 ডেজ বা 15 ডেজের মধ্যে যদি আপনারা জমা দিতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনারা জাস্ট হলো পাসপোর্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট, সিবি সবই দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর বাকি যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসের জন্য আমরা আপনাদেরকে ফলো আপ করবো, আপডেট করবো, যে ইউনিভার্সিটি থেকে আমাদেরকে যখন নক করবে কোনো কিছু বিষয় জানার জন্য, কোনো কিছু বিষয় যদি চায় সেটার সাথে সাথে আপনাদেরকে আমরা শেয়ার করবো। এবং অ্যাডমিশন আমরা করি কি, আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে টাচে রাখি এবং সার্বক্ষণিক তাকে আপডেট দিয়ে রাখি, এই এই ইউনিভার্সিটি থেকে এটা চাইছে, এই ইউনিভার্সিটি এরকম হয়েছে, এই ইউনিভার্সিটিতে স্কলারশিপ এরকম, এই এই পার্সেন্টেজ দিছে, এরকম হয়েছে, আমরা সবসময় কমিউনিকেট করে থাকি। সো এটার জন্য হয় কি যে একটা স্টুডেন্ট আসলে সবসময় আপডেট পেয়ে থাকে, এটা আমরা করে থাকি, এনশিওর করে থাকি। সো রিকোয়ার্ড ডকুমেন্টস নিয়ে আমি মোটামুটি একটা আপনাদের ধারণা দেওয়ার ট্রাই করছি, হয়তো কতটুকু দিতে পারছি জানি না, বাট তারপরও যদি আপনাদের আমার কথাতে যদি আপনারা ক্লিয়ার না বুঝতে পারেন, অবশ্যই অবশ্যই আমার পেজে, তারপর আমার আইডিতে, তারপর আপনাদের হোয়াটসঅ্যাপে, আমাদের ওয়েবসাইটে ডিজি এডু প্রো স্টাডি ইন চায়না, ডিজি এডু প্রো আমাদের পেজ আছে, গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ আছে, তারপর আমাদের ওয়েবসাইট আছে, সেখানে নক করলেও আমাকে পাবেন, সবসময় পাবেন, আমাদের কনসালটেন্টদের পাবেন। আমি আসলে আমাদের ভিডিওটা আর হয়তো আজকের রিকোয়ার্ড ডকুমেন্টস নিয়ে হয়তো দীর্ঘায়িত করবো না, পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো লাইভে আবার কোনো নতুন টপিকস নিয়ে আমরা কথা বলবো। প্লাস আমাদের যে হয়তো আপনাদের 12টা ডকুমেন্টসের কথা বলছি আমি চেকলিস্টের, সেই ডকুমেন্টসে প্রত্যেকটা হয়তো আলাদা আলাদা করে আমি লাইভ করবো, ভেঙে ভেঙে কীভাবে কী করতে হয়,
যদি এরপরও যদি আপনাদের কোনো বিষয় এর বাইরে কোনো বিষয় জানার থাকে, হ্যাঁ, প্রসেস সম্পর্কে জানার থাকে, অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করবেন, ইভেন আমাকে রিকোয়েস্ট করবেন এই বিষয় জানার জন্য, লাইভ করার জন্য বা রেকর্ড ভিডিও করার জন্য। আমি হয়তো সেই টপিকস নিয়ে আপনাদের মাঝে আবার আসবো ইনশাল্লাহ। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করব, লাইভটা এখানে শেষ করব, আপনাদের মাস্টার এখানে শেষ করব। সো আমি শেষ করব আমাদের অফিসের লোকেশনটা বলে। আমাদের অফিসের লোকেশনটা হয়েছে উত্তরা, আমরা ঢাকা উত্তরা, রাজলক্ষ্মী। হ্যাঁ, সো এটা রাজলক্ষ্মী সবাই চিনে, এক নামে পরিচিত, রাজলক্ষ্মীতে অবস্থিত। আমাদের আসলে রাজলক্ষ্মী এসে মেইন রোডের সাথে অপোজিটে আমাদের আমাদের অফিস, এখানে সাইনবোর্ড দেখা যায়, এটা বাটার শোরুম আছে, 21 রেস্টুরেন্ট আছে, সেটা তিনতলায়। আর যদি আমি ভেঙে বলি তাহলে এসেছে একে টাওয়ার, 113/C রোড 7, সেক্টর 4। সো আমি ডিসক্রিপশনে আমার ইয়াতে আপনারা চাইলে ইনবক্সে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।